কয়ার বটতলায় বলসুন্দরী ও থাই আপেল কুল চাষে ভাগ্য বদলে গেল শিকদারের যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামে বলসুন্দরী ও থাই আপেল কুল চাষ করে সাফল্য পেয়েছেন শিকদার চলতি মৌসুমে ফলনও হয়েছে ভালো বাজারে কুলের ব্যাপক চাহিদা ও ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কুলবাগানের মালিক শিকদারের মুখে কম খরচ ও অল্প সময়ে বেশি লাভ হওয়ায় এ অঞ্চলে দিন দিন বাড়ছে কুল চাষ বাঘারপাড়ার ইন্দ্রাগ্রামে বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়েছে বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে কুলের বাগান আর এসব বাগানে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে বাঘারপাড়ার ইন্দ্রাগ্রামে কয়ার বটতলায় বলসুন্দরী ও কাশ্মীরি আপেলসহ বিভিন্ন জাতের কুলে ভরে আছে কৃষক শিকদারের বাগান আর এসব বাগান থেকে কুল কিনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন ব্যবসায়ীরা প্রতি কেজি কুল প্রকার ভেদে সত্তর টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তিনি আরো জানান ধান ও চাষ থেকে বল সুন্দরী ও থাই আপেল চাষে লাভ বেশি আপনারা বল সুন্দরী ও থাই আপেল চাষ করে ভাগ্য বদল করতে পারেন এছাড়া আমি কুল চাষে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছি শেখদার ভাই এখানে কি কি করে চাষ করেছেন আপনি আমি এখানে চাষ করেছি বড় সুন্দরী আর আছে থাই আপেল আপনার এই যে পাশে যে কুল রয়েছে এই কুলটা কি কুল বলে এটা আছে থাই আপেল থাই আপেল একদিন প্রথম বছর চাষ করেছেন নাকি কয় বছর ধরে চাষ করতেছেন থাই আপেল এই প্রথম বছর প্রথম বছর প্রথম বছর এখন কি কুল বিক্রি করেছেন না এই কয় বিঘা জায়গায় চাষ করেছেন তিন বিঘা তিন বিঘা তিন বিঘায় কতটা গাছ আছে পাঁচশো পাঁচশো গাছ আছে পাঁচশো টাকা আনুমানিক কত মন কুল হতে পারে এখানে পাঁচশো মন আমাদের টার্গেট পাঁচশো মন পাঁচশো মন এই কত করে কেজি মিশতেছেন এই কুল আশি টাকা আশি টাকা কেজি আশি টাকা কেজি তো এখানে আনুমানিক পাঁচশো গাছ দিয়ে আর কত টাকা খরচ হয়েছে এ এক লাখ দশ হাজার মতন আর এবার যদি কুল বিক্রি করেন তা কয় লাখ টাকার কুল বিক্রি হতে পারে সাড়ে তিন লাখ টাকার আশা আমাদের সাড়ে তিন লাখ টাকার আশা হুম এই কুল কি এখন হচ্ছে খারাপ উপযোগী হয়েছে এবার আর কত মধ্যে কুল বিক্রি করা যাবে এ দুই তিন দিনের ভিতরেই ছেড়ে গমটা দুই তিন দিনের ভিতরে ছেড়েবেন এর আগে এখানে কি হতো এই জমিতে ধান হতো ধান হতো ধান হতো ধান হতো তা ধানে আছে আনুমানিক অ্যাক্সিজেনের যে ধান করতেন ওতে কত টাকা খরচ হতো তা তিন বিঘে ষাট হাজার টাকা খরচ হতো আর লাভ হতো কীরকম ধান পাইনি বিধায় আমরা ওটা বাদ দিয়ে এটা করেছি ধানে লাভ পাননি বলে এই কুল চাষ করেছেন কুল চাষ করেছি কুল চাষে কি লাভ মনে করতেছেন আপনি আশা করতেছি এক বছর ধানের আনুমানিক শ্রমিকের পিছনে কত টাকা ব্যয় হয়েছে আপনার পঞ্চাশ হাজার মতো পঞ্চাশ হাজার মতো ব্যয় হয়েছে আর লাভ কত টাকা হতে পারে লাভ আড়াই লাখ আড়াই লাখ হতে পারে আশা করা যায় আশা করা যায় যদি আপনার কাছে কেউ পাইকারি কেনে বাগান সহ তাকে বিক্রি করবেন করবো আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন একাত্তর একষাট্টি আটত্রিশ একষাট্টি